फ्रेंड्स, वेलकम टू माय न्यू ब्लॉग। आज हमें आबार एक नतून रेसिपी निये चले एसेछि। आशा करी ये रेसिपिटा आपनादे निश्चय भालो लागबे और ये रेसिपिटा आपनारा बाड़ीते अवश्य बनाबें और आमाके कमेंट सेक्शने अवश्य बोलबें जे रेसिपिटा केमन हयेछे। संगे थाकुन और ये भिडियोटा देखते थाकुन। चिकेन सैंडविच बनाबार जोन्नो प्रथमे आमी सब्जीगुलो केटे निएछि। एखाने आछे टमेटो, पिंयाज আর আছে ক্যাপসিকাম আর ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচি। এছাড়া আমি এখানে চিকেনগুলো সেদ্ধ করে শ্রেডেড করে নিয়েছি। আর এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি 8 পিস। আর এখানে আমি মেয়োনিজ নিয়েছি আর টমেটো সস নিয়েছি, গোলমরিচ আর নুন লাগবে আমার, এখানে আদা রসুনের পেস্ট। এরপর আমি প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো আর সমস্ত ভেজিটেবলসগুলো একটু শর্টে করে নেব। তেল খুব অল্প পরিমাণেই নিয়েছি। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো সব প্রথমে আমি দিয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো হালকা করে নেড়ে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার পর আমি একটু নুন দিয়ে দেব, যাতে ভেজিটেবলসের মধ্যে নুনগুলো ভালোভাবে ঢোকে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। নুন আমি এখানে 1 চামচের মতো দিয়েছি। এরপর আমি বাকি ভেজিটেবলস, যেমন ক্যাপসিকাম কাটা আছে ছোট ছোট করে, সেই ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেব। এরপর ক্যাপসিকামগুলো আমি একটু নেড়ে চেড়ে নিলাম। খেয়াল রাখতে হবে যাতে ভেজিটেবলস বেশি ভাজা না হয়ে যায়। অল্প আমি একটু শর্টে করে নেবো, জাস্ট নরম করে নেবো শুধু। এরপর কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিলাম। এরপর টমেটোগুলো আমি দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো আমি নিয়েছি আর কাঁচা লঙ্কা দুটোর মতো আমি নিয়েছি। ক্যাপসিকাম একটা হাফ ক্যাপসিকাম নিয়েছি, বড় সাইজের ক্যাপসিকামের। এবার ভালো করে নেড়ে ছেড়ে আমি নিয়ে নিলাম। দেখুন, এবার আমি আরেকটু নুন দিয়ে দেবো। নুনটা দেওয়া এখানে জরুরি, নাহলে সবজিগুলোর মধ্যে নুন ঢুকবে না। দেখো, সবজিগুলো এখানে বেশি সেদ্ধ হয়নি, শুধু একটু নরম করে নিয়েছি আমি। এরপর আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। পেস্টটা দিয়ে একটু ভেজে নিতে হবে, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়বে। তাই পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার পুরটা তৈরি হয়ে গেছে ভেজিটেবলসের। এরপর আমি শ্রেডেড চিকেনসগুলো দিয়ে দেবো। চিকেনগুলো সেদ্ধ করে আমি একটু নুন আর একটু আদা শেড করে দিয়ে গরম জলের মধ্যে চিকেনগুলো সেদ্ধ করে নিয়েছি। নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে শ্রেডেড করে নিয়েছি। এবার চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনগুলো আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি গোলমরিচ দিয়ে দেবো। 1 চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিয়েছি আমি। আমার নুন আগে থেকে দেয়া ছিল, সেই জন্যে আমি আর এখানে নুন ইউজ করিনি, ওই নুনটাই চিকেনের মধ্যে হয়ে গেছে। আপনারা যদি চান আপনাদের স্বাদ মতো আর একটু নুন, ঝালটাও আপনাদের স্বাদ মতো আর একটু অ্যাড করে নিতে পারেন। এখানে আমার পুরটা তৈরি হয়ে গেল। এখানে আমি একটা বাটিতে পুরটা তুলে নিয়েছি। এরপর এই পুরটার মধ্যে আমি মেয়োনিজ মেশাবো। এখানে আমি 2-3 চামচের মতো মেয়োনিজ ইউজ করেছি। এখানে আমি ভেজ মেয়োনিজ ইউজ করেছি। এরপর আমি মেয়োনিজের সাথে একটু টমেটো সস মিশিয়ে নেব। 2 চামচের মতো টমেটো সস নিয়েছি আমি। মেয়োনিজের থেকে সসের পরিমাণটা কম নিতে হবে। নিয়ে ভালোভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নেব।
ভালোভাবে মেশানো হয়ে করে নিচ্ছি আমি। মেশানো হয়ে গেছে, এবার আমি পুরগুলো এইভাবে পাউরুটির মধ্যে হাতের সাহায্যে এরকমভাবে লাগিয়ে নেবো। দেখুন আমি কিরকম ভাবে লাগাচ্ছি, পুরটা অবভিয়াসলি এখানে ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে চামচে করেও লাগাতে পারেন, আমার হাত দিয়ে সুবিধা হয়েছিল তাই আমি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আর একটা পাউরুটি উপরে এরকম ভাবে আমি চাপা দিয়ে দেবো, এইভাবে প্রত্যেক কটা আমি করে নেবো। এইভাবে সবকটা আমি করে নিচ্ছি। এরপর আমি প্যানে 2 চামচের মতো বাটার নিয়ে নিয়েছি, তারপর পাউরুটিটা আমি এইভাবে দিয়ে দেবো। আর আমার গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়াম করা আছে, 1 মিনিট ভালোভাবে চেপে চেপে এরকমভাবে সেকে নেব। তারপরে আমি এরকমভাবে পাউরুটিটাকে উল্টে নিচ্ছি। 2 মিনিট ভালোভাবে চেপে চেপে সেকতে হবে। দেখুন 1 পিঠ শেখা হয়ে গেছে, আর 1 পিঠটা আমি ভালোভাবে শিখে নেব। আমি নামিয়ে নিলাম পাউরুটিটা একটা বাটির মধ্যে, এভাবে আমি প্রত্যেকটা পাউরুটি শেখে নেব। আমার পাউরুটিগুলো শেখা হয়ে গেছে, এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কোনাকুনিভাবে স্যান্ডউইচগুলো কেটে নেব। সবকটা স্যান্ডউইচ এইভাবে কেটে আমি সাজিয়ে নিলাম, সস দিয়ে পরিবেশন করুন। আর আপনারা বানিয়ে আমাকে বলবেন যে কেমন হয়েছে কমেন্ট বক্সে। এইভাবে আপনাদের সন্ধ্যাগুলো আপনারা সুন্দর করে তুলুন এরকম সুন্দর খাবার বানিয়ে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন নতুন এরকমই রেসিপি দেখতে চান তাহলে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন ফর মোর ভিডিওস নোটিফিকেশন। থ্যাংক ইউ।